ভয়াবহ অর্থনৈতিক সংকটে তুরস্ক। টানা 11 দিন ধরে দরপতন চলছে লিরার। মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমেছে 15%, যার প্রভাবে হঠাৎই জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সম্প্রতি সুদের হার কমানোর ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান, কিন্তু তাতেও মূল্যস্ফীতির লাগাম টানা যায়। তুরস্কের প্রেসিডেন্ট যদি বলেন আমরা ইসলামিক খেলাফত বাস্তবায়ন করতে চাই, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যদি বলে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট যদি বলে যে আমরা ইসলামিক ল শরিয়া বাস্তবায়ন করব, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। আফগানের টাকার মান পড়বে না তালেবানদের, কারণ ওরা ওদের ধার ধারে না। সিরিয়াসলি, ওরা ওদের ধার ধারে না। যদি এরা ওদের ধার না থাকতো, সবাই একসাথে ওদের বিরুদ্ধে থাকতো, দেখতেন যে এরা এরাও ওদের কিছু করতে পারত না। কেন টাকার মান কমবে? যখনই আপনি আপনি কোরআন সুন্নাহ ইসলাম নিয়ে দাঁড়াবেন, ওরা আপনাকে অর্থনৈতিক আগ্রাসন চালাবে, আপনার টাকার মান কমিয়ে দিবে, আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, আপনার দেশের মধ্যে দেখবেন মেসাকার অবস্থা। দেশকে সামলাতে আপনার হিমশিম খেতে হবে, খেলাফত তো অনেক দূরের কথা। এত মাস্টার প্ল্যান তারা করেছে, কল্পনার বাইরে, চিন্তার বাইরে। এগুলা এটা অর্থনৈতিক আগ্রাসন। এরপর কি করলো? এরপর তারা নাটক কিছু করলো। আমি প্রথমে মনে করতাম, আমরা যখন ফিলোসফিতে পড়তাম তখন আমাদেরকে পড়ানো হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, আমরা তখন মনে করতাম এই যুদ্ধগুলো মনে খুব ভালো, আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে কত ভালো। এখন আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বুঝতে পারি যে এই যুদ্ধগুলোর মধ্যে অনেক নাটক ছিল। নাটকগুলো হচ্ছে, ইসরায়েল চেয়েছিল বিশ্বের সামনে মুসলিমদেরকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করতে। ইসরায়েল এত বোকা নয়, সে কখনো আক্রমণ করতে চায় না, সে বিশ্বকে দেখায় কিছু মানুষ আমাকে আক্রমণ করেছে, আমি ডিফেন্ড করার জন্য আত্মরক্ষামূলক আক্রমণ করছে। কথা বুঝতে পারছেন? ও দেখাবে যে 9/11 মধ্যে কিছু মানুষ এসে হামলা করেছে, তারপরে আমরা হামলা করতে গিয়েছি। ও এত বোকা না, শুরুতে সে আক্রমণ করে না, আক্রমণের নাটক সৃষ্টি করে। ও নাটক বানাবে আইএসের মতো কিছু সংগঠন তৈরি করে দিয়ে যে ওই দেখো ওরা আমাদেরকে আক্রমণ করছে, এই জন্য আমরা ডিফেন্সিভ প্রোটেক্ট করছি ওদেরকে, এই জন্য আমরা অস্ত্র হাতে নিয়েছি। আরব ইসরায়েল যুদ্ধটা অনেকটা এরকম ছিল। ওরা বিশ্বকে দেখালো যে আরবরা ঐক্যজোট হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন তারা ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, এই ইতালি, এই যে জার্মানি, এদের সহযোগিতা নিয়ে আরবদেরকে আক্রমণ করা শুরু করলো। এবং অল্প সময়ের মধ্যে 4 দফা যুদ্ধ হয়েছে, অল্প সময়ের মধ্যে ইসরায়েলের আয়তন বাড়তেই থাকলো। সিরিয়ার গোলান মালভূমি দখল করলো, এই যে মিশরের সিনাই উপত্যকা দখল করলো, সব দখল করে ফেললো, নাটক, এবং দেশের আয়তনটাকে বাড়াতে থাকলো। কোনো সন্দেহ নাই এদের পিছনে আছে মাসিহুদ দাজ্জাল, কারণ দাজ্জালই বের হবে জেরুজালেম থেকে, এবং সেই কিন্তু জেরুজালেম থেকে পুরো বিশ্ব শাসন করবে। এরা ওদের ফলোয়ার্স, অনুসারী, এই জন্য ওরা অনেকটা শক্তিশালী। এরপরে কি হয়? এরপরে তারা ওই যে খেলাফত চলে গেল আমাদের, খেলাফত যাওয়ার পর মুসলিম এই উম্মাহটাকে তারা পিস পিস করে কেটে ফেলল। বুঝতে পারেন নাই, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, একটা উম্মাহ উসমানীয় খেলাফত আর নাই, অনেকগুলো রাষ্ট্র, সৌদি আরব, এই যে কাতার, এই কুয়েত, লেবানন, এই জর্ডান, এই ইরাক, এই ইরান, এই সিরিয়া, টুকরা টুকরা পিস পিস। কারণ জাতিসংঘ বললেই হবে, জাতিসংঘ বললেই হবে কাজ, ব্যাস পিস পিস করা হলো। শুধু তাই না, এই যে জাতীয়তাবাদের বিভক্তি হলো, তুর্কি আরব জাতীয়তাবাদ বিভক্ত হয়ে গেল, উম্মা বিভক্ত হয়ে গেল। এই যে বিভক্তটা হলো প্রথম, এই বিভক্তির কারণে যেটা হলো, এক ভাইকে মারলে আরেক ভাইয়েরা রক্ত ঝরে না, হৃদয়ে রক্তক্ষরণ হয় না। ও তো পাকিস্তানের, আমি তো বাংলাদেশের, ও তো সিরিয়ার, আমি তো আফগানের, ও তো চায়নার, আমি তো অমুক, ও লেবাননের, আমি জর্ডানের, এই যে কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে, ও মায়ানমারকে মারলো তাতে আমার কি, উইঘুরদের মারলো তাতে আমার কি, আফগানিস্তানের আসাতে আমার কি, সিরিয়াতে হামলা চালানো আমার তো কিছু না, ইয়েমেনের বাচ্চাদেরকে মারতেছে আমার কি, আমার বাচ্চাকে তো আর মারে নাই। এই যে চিন্তাটা আসছে কীভাবে? এই ন্যাশনালিজম, জাতীয়তাবাদ দিয়ে। আর আমাদের দেশের পলিটিক্স কিন্তু জাতীয়তাবাদী পলিটিক্স, মানে অন দ্য বেসিস অফ শিরক, অন দ্য বেসিস অফ কুফর, কুফর এবং শিরকের ভিত্তিতে এই পলিটিক্স চলছে। তারপরে শুধু যে ভাগ করে দিল তাই না, প্রত্যেকটা খণ্ডের মধ্যে তারা আরও কিছু জিনিস ঢুকালো। কীরকম? প্রত্যেকটা দেশের মধ্যে ঢুকালো গণতন্ত্র, ডেমোক্রেসি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ এবং কমিউনিজম, সমাজতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের শাসন, আল্লাহর শাসন গুড বাই, আল্লাহর শাসন জাদুঘরে, মানুষের শাসন চলবে, এখন মানুষই সব, মানুষ যেটা ভালো সে বলবে সেটা ভালো, মানুষ যেটা খারাপ বলবে সেটা খারাপ, অধিকাংশ মানুষ যা বলবে সেটাই সত্য, আল্লাহ রাসুল কী বলছে ওটা বাদ দেন, ফেলান। ভোটাভুটি হবে 100 জনের মধ্যে 99% মানুষ যদি বলে সুদ হালাল, হালাল, 1% যদি বলে হারাম, কোনো সমস্যা নাই, হালালই থাকবে।
মোটামুটি হবে যদি মানুষ বলে বেশিরভাগ মানুষ যে মদ হালাল হালাল আল্লাহ বলেছেন হারাম ওটা পরোয়া করি না এটা হচ্ছে ডেমোক্রেসি এর উপরে আপনার দেশ দাঁড়িয়ে আছে এবং পুরো মুসলিম কান্ট্রিগুলো দাঁড়িয়ে আছে এই ডেমোক্রেসির উপরে তারপরে আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা ইসলামিক খেলাফত বাস্তবায়ন করতে পারবো সুবহানাল্লাহ আপনি শিরকের মধ্য দিয়ে তাওহীদ কায়েম করতে যাচ্ছেন মানুষের শাসন আল্লাহর শাসন বাদ ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল মানুষের দ্বারা শাসিত মানুষের জন্য মানুষের শাসন আরও করলো সেকুলারিজম মানে ধর্ম এখন আলাদা কিছু না সব ধর্ম একই জিনিস আপনি হিন্দু হন আর মুসলিম হন আর খ্রিস্টান হন আর বৌদ্ধ হন সমস্যা না আপনি একজন রাষ্ট্রের নাগরিক এটা বড় কথা আপনার ধর্মটা বড় কথা নয় আপনার মানুষ আপনি মানবতাবাদ মানুষ আপনি নাগরিক এটাই বড় কথা মানে সব ধর্মের মান সমান আল্লাহ পাক কি এটাই বলেছেন আল্লাহ বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র রিলিজন আল্লাহর কাছে ইসলাম আল্লাহ বলেছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন তারা কি জাহিলিয়াতের হুকুম কামনা করছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আসমান জমিনের সব কিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়ুকবাল মিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য দিন তালাশ করে কোশ্চিন কালে ওর কাছে কিছুই কবুল করা হবে না এই আয়াতগুলো কি মিথ্যা এখানে বলা হলো আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন কোনো সমস্যা নাই আপনি একজন মানুষ এটাই বড় পরিচয় ধর্ম যার যার উৎসব কি সবার আপনি সেকুলার এখানে সেকুলার মানে হচ্ছে আপনার জীবনের ধর্মটা থাকবে ব্যক্তি জীবনে মসজিদে কোনায় বসে তসবি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই মসজিদে কোনায় বসে আপনি ইতিকাফ করেন ধ্যান করেন কি করেন করেন কোনো প্রবলেম নাই কিন্তু ওই ধর্মের কথা রাজনীতিতে বলবেন না ধর্মের কথা অর্থনীতিতে বলবেন না ধর্মের কথা সামাজিক নিয়মনীতির কথা বলবেন না সংবিধানের ধর্মের কথা বলবেন না ওগুলো ধর্মের জায়গায় নয় ধর্ম মসজিদের জন্যে আর এগুলো আমাদের জন্যে এই আকিদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায় কোনো সন্দেহ নাই সে ব্যক্তি মুশরিক এই আকিদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায় কোনো সন্দেহ নাই সে কাফের সূরা মাইদা আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে ব্যক্তি স্পষ্ট কাফের তাউইল করতে যায় না আপনি পারবেন না আল্লাহ ফারসাক জালেমে বলেছেন এটা দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে একটা মুসলিম কান্ট্রি বাদ নাই যেটা এখন সেকুলার স্টেট নয় প্রতিটাই ডেমোক্রেটিক এবং সেকুলার প্লাস ন্যাশনালিজম তো আছেই এর পাশে একটা দিল কমিউনিজম এটা আবার কি ধর্মবাদ দেয়ার ইজ নো গড এটাই কনসেপ্ট ওদের আমরা বলি না দেয়ার ইজ নো গড বাট আল্লাহ ওরা বলে দেয়ার ইজ নো গড কোনো গডই নাই